5 আগস্ট 2024-এর ভোরটা অন্যদিনের মতো ছিল না। ভোরের আলো ফোটার আগেই হাজারো জনতার পদযাত্রায় মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। পতন হয় স্বৈর শাসক শেখ হাসিনার, বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসে সারা দেশের মানুষ। অন্যরকম বাংলাদেশ, গণভবন থেকে শুরু করে সংসদ ভবন, সবকিছুর দখল ছাত্র জনতার হাতে। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, দেশ জুড়ে আনন্দ বিরাজ করছে। সেই আনন্দে উচ্ছ্বসিত শোবিজের শিল্প তারকারাও, তারাও আনন্দ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। চলুন জেনে আসি শেখ হাসিনার পতনে কোন তারকা কি বলছেন। যে সকল শোবিজ তারকারা শুরু থেকেই ছাত্র আন্দোলনের পাশে থেকেছেন, দিয়ে এসেছেন তাদেরকে অনুপ্রেরণা, তাদের অনেকেই এই খবর শোনার পর ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, স্বাধীন দেশে স্বাগতম, কি করে দেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতির কন্যা থেকে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম ও নিষ্ঠুরতম স্বৈর শাসকে পরিণত হল শেখ হাসিনা, এটা ভবিষ্যতে ইতিহাসের ছাত্ররা মনোযোগ দিয়ে পাঠ করবেন। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, স্বাধীন দেশে স্বাগতম, আলহামদুলিল্লাহ। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, জনাবা শেখ হাসিনা, দেশটা শুধু একা আপনার বাপের না, দেশটা আমাদেরও। যাদের দেশ তারা দেশ ছেড়ে পালায় না, মাটি কামড়ে পড়ে থাকে, খোদা হাফেজ। ইতি একজন গর্বিত বাংলা। অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে লিখেছেন, 3 বছর আগে 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসাব রাখে মা। দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, বাংলাদেশ 2.0। অভিনেত্রী তানজিকা আমিন লিখেছেন, ডান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সুনহেরা বিনতে কামাল লিখেছেন, দ্য পাওয়ার অফ ইউনিটি। দর্শকের প্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, স্বাধীন। জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, বাংলাদেশ। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর রাজপথে ছড়িয়ে পড়া জনসমুদ্রের ছবি পোস্ট করে লিখেছেন, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, স্বাধীনতা তোমাদের, পুরোটাই তোমাদের। স্বৈর শাসকের পতন হয়েছে, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এবার তোমাদের রাষ্ট্র সংস্কারের পালা। সুন্দর এক বাংলাদেশ দেখার অপেক্ষায় জাতি।